আর আজকে ধর্ষণের জন্যে ইপটিজিং এর জন্যে মেয়েরা ঘর থেকে বাইরে হইতে পারে না, ঠিক না বে? ঠিক। এত ধর্ষণ, এত নির্যাতন, এত কিছুর পরেও দেখা গেল ধর্ষণ নির্যাতন দিন যত যায়, আইন যত তৈয়ার হয়, এগুলা বাড়ে না কমে? জোরে বলেন। কারণটা কি? একটাই কারণ, আপনার ঘরের সামনে একটা জমিন আছে, ক্ষেত আছে, এখানে আপনার তরি তরকারি ফল ফসল এগুলো আপনি করেন। একদিন দেখলেন জমিনটার মধ্যে দুইটা তিনটা বাদার মুড়া, মানে খুব খারাপ ঘাস। এখন এই একটা দুইটা তিনটা থাকলে এগুলার যদি নির্বাদাল খন্তা দিয়ে আপনি একবারে শিকড় শুদ্ধ উডান, তাহলে জমিনটা কি হয়ে যাবে? আর যদি এগুলা না উডান তাইলে ছয় মাস পরে কি হবে, এক বছর পরে কি হবে? আমাদের অবস্থা তাই। সিরিয়াল ধর্ষণ যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা উদযাপন করেছে, একজনেরও বিচার হয় নাই, ঠিক কিনা বলেন? যার জন্য আমাদের পুরো এই জমিনটা এখন আগাছা পরগাছা জেনা ব্যবিচারে সেয়ে গেছে। এগুলো দিয়ে কিছু হবে না। ওলাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলুল আলবাব। আল্লাহু আকবার। কোরআনের ফৌজদারি আইন, দণ্ডবিধি, আর জানি এত জানি সুরায় নূর প্রথম দিকে দেখেন, অবিবাহিত জেনাকারিনী আর অবিবাহিত জেনাকার, আর জানি এত অবিবাহিতা নারী আর অবিবাহিত নর, ইজা জানাইয়া যদি জেনা করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মেয়াতা জালদা, তাদের প্রত্যেককে একশো দররা করে মারো। মারার পরে আর জানি লাইয়ানকে হুইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, তাদেরকে এই একশো দররা মারার পরে দুজনকে তওবা তিল্লা করায় একজনের সাথে আরেকজনের বিয়ে পড়াইয়া দাও, কারণ তোমার ভালো লাগছে এই জন্য তো ওখানে গেছ, তুমি ওটাকে উচ্ছিষ্ট করেছো, এঁটো 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 বুঝেন আইন্দা আইন্দা, আমি বোধহয় বুঝাইতে পারি নাই, আইন্দা করছ। আর জানি লাইয়ানকে হুইল্লা জানিয়াতান, তোমার আইন্দা, এটা অন্য কেউ খাবে না, অন্য মুসলমানের জন্য আমি যাই রাখিনি, তোমার আইন্দা তোমাকেই খেতে হবে, ডুমাই ডুমাই খাবা। ন্যায় বিচার আছে না নাই? ইনসাফ আছে না নাই? রায়পুরে আমার ছাত্র জীবনে এক লাডি মারা মালনার সাহেব আসিল, ওয়াজ করি তার কইতো, তোর আইন্দা তুই খা, ইয়াই হিয়াই খা, তোর আইন্দা তুই খা। তাইলে জেনাকার আর জেনাকারিন যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশো দররা আমারও বিয়ে পড়ায় দাও। আবার দেখেন অশায়খ হো অশায়খাত, ইজা জানাইয়া বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী, এই দুইজন যদি জেনা করে, ফারজে মহুমা, তাদের দুজনকে কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদের মগজ জুড়িয়ে দাও। তাইলে আগে দুইজনরে একশো দররা আমারও তওবা করাও, তারা বিয়া পড়াও, আর শেষে দুইজনরে এই পর্যন্ত গেড়ে সঙ্গে স্যার পাথর মেরে শেষ করে দাও। একই জেনা একই কাজ, বিচার কিন্তু দুই রকম। কারণ কি? কত বড় সায়েন্স, কত বড় ফিলোসফি, কত বড় সূক্ষ্ম দর্শন। আগে দুইটা আসিল অবাবসর অবিবাহিত, আগে দুইটা আসিল অবাবসর, আর বিবাহিত যে দুইটা জেনা করেছে এগুলো কি অবাবসর না সবাবসর? ভাই অবাবসরে বেশি ক্ষতি করে না, আপনার ক্ষেত্রে একটা করল্লা নিয়ে যায়, দুইটা মূলা নিয়ে যায়, আপনার কৈজালের একটা মাছ নিয়ে যায়, ব্যক্তির একটু ক্ষতি হয় কিন্তু রাষ্ট্রের দেশের কোনো ক্ষতি হয় না, ঠিক কিনা বলেন? পুরো দেশটাকে খেয়ে টেয়ে সব সাবার করে দিচ্ছে অবাবসররা নয়, সবাবসরেরা সব শেষ করে দিয়েছে এবং দিচ্ছে, ঠিক না বে? ঠিক। ভাই দুনিয়ার কত দেশে আল্লাহ নিলেন, জীবনের এই বেলাভূমিতে এসে আজকে উপনীত হয়েছি, সে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জার্মানি বলেন, কানাডা বলেন, ফ্রান্স বলেন, আবার পূর্ব বেল্টে যান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এক একটা দেশে হাজার হাজার বাংলাদেশি নেতাদের সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝেন কি? দেখা যায় এখানে
দশ বিশ হাজার টাকা বেতনে চাকরি করেছে, কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া বাড়ি করতে কত বিলিয়ন 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 ডলার লাগে, এটার হিসাব বাংলাদেশে বসে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তাহলে এই টাকাগুলো সব অভাব চোরেরা নেয় নাই, অভাবীরা নেয় নাই, স্বভাব চোরেরা নিছে, এবং এই স্বভাব চোরেরাই পুরো দেশটাকে আজকে সম্পূর্ণরূপে দেউলিয়া করে দিচ্ছে।